মেঘ হবে এটা তাদের বিয়োগফল বা অন্তরফলের সমান। আবার যদি দুইটা বস্তু যদি বিপরীত দিকে গতিশীল থাকে তাহলে তাদের মধ্যবর্তী আপেক্ষিক বেগ সেটা হবে আমার দুটি দুটি বস্তুর বেগের যোগফলের সমান। এবার আসি আমি ছোটখাটো একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। রায়হান নামে একটা ছেলে 4 মিটার/সেকেন্ড বেগে স্কুলের দিকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর সময় সে বৃষ্টির সম্মুখীন হয়। বৃষ্টি তার মাথা বরাবর খাড়া 4 মিটার/সেকেন্ড বেগে পড়ছিল। এখন বৃষ্টি কত বেগে রায়হানের গায়ে আঘাত করবে, এটা হলো আমাদের প্রথম প্রশ্ন যে বৃষ্টি কত বেগে রায়হানের গায়ে আঘাত করবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো বৃষ্টি হতে রক্ষা পেতে হলে ছাতা তাকে কোন দিকে ধরতে হবে। প্রথম প্রশ্ন হলো বৃষ্টি কত বেগে পড়বে, দ্বিতীয় প্রশ্ন হলো সেটা কত কোণে তাকে ছাতা ধরতে হবে। প্রথম আমি প্রথম দিকটা আগানোর চেষ্টা করি। আমি ধরে নিচ্ছি এখানে এটা আমার একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এখানে আমি এখানে ধরলাম রায়হানের বেগটা হলো আমার vr এবং বৃষ্টি যেটা ধরলাম এটা vm। মানে দেওয়া আছে যে vm হলো 4 মিটার/সেকেন্ড, বৃষ্টি খাড়া 4 মিটার/সেকেন্ড বেগে পড়ছে এবং রায়হানও স্কুলের দিকে যাচ্ছে 4 মিটার/সেকেন্ড বেগে। এখন আমাদের বলছে যে কত বেগে তার মাথার উপর ঠাস করে বৃষ্টিটা পড়বে। ওকে ফাইন, আমি একটা ছবি আঁকার চেষ্টা করি। ধরলাম এখানে আমার বৃষ্টিটা পড়ছে, তাহলে এখানে আমরা বক্স আঁকার চেষ্টা করলাম। এটা হলো আমার 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, এটা হলো আমার থিটা। এখন আমাকে আসলে কত বেগে পড়বে, প্রথম কোশ্চেনটা কত বেগে পড়বে, তো কত বেগে পড়বে সেটা আগে আমরা ঠিক করার চেষ্টা করি। সবাই জানি এখানে এখন লব্ধি বরাবর আমাদের বেগটা বের করতে হবে বৃষ্টির দিকে, মানে এখানে আমি বলতে পারি যে লব্ধি সূত্রটা অ্যাপ্লাই করি লব্ধির যে মানটা এখানে সব আমাদের বেগে দেওয়া, তাহলে লব্ধির মানটাই হবে আমাদের মূলত বৃষ্টিটা কত বেগে তার মাথার উপরে খাড়া পড়বে। তো যদি আমরা লব্ধিটা বের করতে পারি, লব্ধি সূত্র কোনটা, r = √p² + q² + 2pq cos α, যদি আমরা এই সূত্রটা ইউজ করতে পারি যে মানটা আমাদের আসবে এই মানটাই হলো আমাদের মূলত তার বেগ, যে বৃষ্টি কত বেগে রাজধানী মাথার উপরে এসে পড়বে। আচ্ছা এবার পয়েন্টটা যায় যে সে ছাতা কোন দিকে ধরলে, সে ছাতা কোন দিকে ধরলে বৃষ্টি থেকে সে রেহাই পাবে। এটা করে ওই যে আমরা থিটার মান যেটা করছি tan θ = q sin α / p + q cos α, এখান থেকে আমরা আলফার মান জানি 90 ডিগ্রি, থিটার মানটা আমরা এখান থেকে বের করতে হবে। থিটার মানটা হলো যেই আমি তখন আমরা নৌকার বেগ করার সময় বা ইংলিশ যখন ম্যাথ করতাম তখন দেখাইছিলাম থিটার মান কিভাবে বের করতে হয়, তখন যেভাবে থিটার মানটা বের করতে হয় ঠিক সেভাবে করেই আমরা এখানে থিটার মানটা বের করব। এটাই ছিল আসলে মূলত আজকের আমাদের ভেক্টরের উপর চারটা টপিক নিয়ে কথা বলা, সানান্তরিক সূত্র, ভেক্টর বিভাজন সূত্র, নৌকার অঙ্ক এবং বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যে একটাই কলম সমাস অঙ্কতার জন্য। তো ইনশাল্লাহ পরের বার আবার দেখা হবে। এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম।